উদ্যোগে আমাদের সিলেনিয়া জ্ঞান বিহার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সিলেনিয়া জ্ঞান বিহারের বিহার অধ্যক্ষ বিশেষ সাধক পরম পূজনীয় পকালক মহস্তবীর মহোদয়, উপস্থিত গ্রামবাসী, সিলেনিয়া গ্রাম বিহারের সম্মানিত সদস্য কার্যকরী কমিটি, উপস্থিত সিলেনিয়া রূপাই সংঘ, সর্বপ্রথম আমি মহাকারুণিক ভগবান বুদ্ধের পাদমূলে কায় মনোবাক্যে নত শিরে আমার বন্দনা জ্ঞাপন করছি। পরম পূজনীয় ভান্তের প্রতি আমার বন্দনা নিবেদন করছি। উপস্থিত গ্রামবাসী বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার শ্রদ্ধা এবং ছোটদের প্রতি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ভারতের সেই সুনামধন্য একজন চলচ্চিত্রকার মুন্না ভাইয়ের একটি অভিনয় করে সমস্ত বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছিলেন, সঞ্জয় দত্ত। তার নাম হলো সঞ্জয় দত্ত। উনি মুন্না ভাইয়ের একটা চরিত্র অভিনয় করে সমস্ত বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে আজকের এই আমি মুন্না ভাইয়ের কি জন্য বলছি এটি একটু পরে বলবো। আজকের এই সমস্ত বিশ্বে যখন মরণ ব্যাধি করোনা ভাইরাস মানুষকে যেভাবে আক্রান্ত করছেন, সমস্ত বিশ্বে যার যা কিছু আছে তা নিয়ে দানব চেতনার সেই মহাকায়ণিক ভগবান বুদ্ধের সে মানবতার ধর্মকে উপলব্ধি করে মনে ধারণ করে সে মহাকায়ণিক ভগবান বুদ্ধের দানপর্বের সৃষ্টির লক্ষ্যে অকাতরে মানুষ দান করে যাচ্ছেন। সেই হিসাবে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আমাদের সিলোনিয়া জ্ঞানানন্দ বিহারের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক পলাশ বড়ুয়া, আমাদের বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু পীযূষ বড়ুয়া, আমাদের বিহার পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের সকলের প্রিয়জন বাবু বিদ্যুৎ বড়ুয়া, আমাদের বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বাবু সায়ন বড়ুয়া, আমাদের বিহার পরিচালনা কমিটির সম্মানিত সদস্য নিকাশ বড়ুয়া, আমাদের বিহার পরিচালনা কমিটির সম্মানিত সদস্য রিটু বড়ুয়া, আমাদের গ্রামের সম্মানিত বাবু রঞ্জিত বড়ুয়া, সম্মানিত সুধীজন। আসলে একটা প্রবাদ আছে, কান্না করলে ছেলে দুধ দুধ পান করতে পারে, কান্না না করলে দুধ দুধ পান করতে পারে না। ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশন এই জিনিসগুলি দান করেছেন, ওরা আমাদেরকে চিনুক না নাচুক এমনি দান করে নাই। এটা কমপ্লিট অবদান হলো আমার বিহার পরিচালনা কমিটির। বিহার পরিচালনা কমিটির সদস্যরা এদের সাথে যোগাযোগ করেছি বিদায় এই দান সামগ্রী এখানে দিয়েছেন, ভবিষ্যতে আরো আর দান আসবে। এটি কমপ্লিটলি অবদান হলো আমাদের গ্রামের বিহার পরিচালনা কমিটি। এরা এদের সাথে যোগাযোগ করেছি বিদায় এই দুঃসময়ে যোগাযোগ বিচ্ছিন্ন, ব্যাংকের লেনদেন বিচ্ছিন্ন, বিকাশ বিচ্ছিন্ন, প্রিন্টিং এই জিনিসটা প্রিন্ট করবে এটা বিচ্ছিন্ন, সমস্ত কিছু বিচ্ছিন্ন মাঝেও এই বিহার পরিচালনা কমিটির এরা প্রচেষ্টা করে বাজার করা থেকে আরম্ভ করে আজকের অনুষ্ঠান পর্যন্ত এদের অক্লান্ত পরিশ্রম। তাদের এই যে বিহার পরিচালনা কমিটি তাদের প্রচেষ্টায় এরা দানটা দিয়েছেন। আর আমি সর্বপ্রথমে আমি সেলুট জানাই এই করোনা ভাইরাসের দুর্দিনে আমাদের গ্রামের প্রথম দানের হাত বাড়িয়েছিলেন সেই মুন্না ভাই। মুন্না ভাইকে স্বর্গীয় পাঁচকড়ি বড়ুয়ার সুযোগ্য কন্যা, সুযোগ্য পুত্র, সর্বকনিষ্ঠ পুলিশের চাকরি করেন যিনি মুন্না ভাই, ভারতের চলচ্চিত্রে সে অভিনয় করে মুন্না ভাই একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। আজকের করোনা ভাইরাস আমাদের গ্রামের প্রথম তার হাত দিয়ে আমাদের বিহার কমিটি পরিচালনা কমিটি যেমন নিকাশ বিদ্যুৎ সয়ন এদের মাধ্যমে এগুলো দান দিয়েছেন। কে আমাদের দক্ষিণ পাড়ার আমাদের গ্রামের এক কৃষি সন্তান পুলিশ বিভাগে বর্তমানে চাকরি অবস্থায় উনি বেতন তেমন পুলিশের চাকরি তেমন বেতন মানে তারপরে চেতনার মাধ্যমে
উনি আজকে দূরদিনে গ্রামের মানুষদেরকে উনি দান দিয়েছেন। আমি ওই জন্য ওনাকে সেলুট জানাই এবং ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ জানাই। পরিশেষে আমরা আপনারা আমাদের বিহার পরিচালনা কমিটির অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ যে কোনো দূরদিনে আমাদের পাশে থাকবে, আমাদের গ্রামবাসীর পাশে থাকবে, সেই বাসনা করে, সেই প্রেরণা রেখে, সে আশীর্বাদ করে। আমার বক্তব্য আমি শেষ করার পূর্বে আজকের যে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের যে মিরেশ্বরের কৃতি সন্তান যিনি প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন রিঙ্কু বড়ুয়া আর মহাসচিবের দায়িত্ব আছেন আমার অনুজ আমার ছোট ভাই ফুটু বড়ুয়া, তাদের প্রতি আপনাদের আশীর্বাদ রইল। পরিশেষে পরম পূজনীয় ভান থেকে বন্দনা এবং আমার বিহার পরিচালনা কমিটির কার্যকরী এবং সম্মানিত সদস্যদের প্রতি আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে পরম পূজনীয় ভান থেকে আবার বন্দনা এবং জগতের সকল প্রাণী সুখ হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সাধু সাধু সাধু।